নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই শনি স্পেশাল মহাপর্ব দু হাজার চব্বিশ তিনটি রাশির শনির সাড়ে সাতি এবং দুটি রাশির শনির ধাইয়া কি রেজাল্ট কি ফল পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন অনেকেই আমাকে দেখান এবং অনেকেই প্রশ্ন করেন যে কৌশিকদা আমার সাথে তো অনেকে খারাপ ব্যবহার করছে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যেও আমাকে দেখে হিংসা করে দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি খুব ভালেন মাইন্ডলি আপনারা কথাটা শুনবেন আপনার কেউ ক্ষতি করছে আপনি কারো ক্ষতি করতে যাবেন না কারণ কর্মের ফল প্রত্যেকে কিন্তু পেতে কিন্তু হবে অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক ব্যাক জিনিসটা কিন্তু আপনার কাছে কিন্তু আসবে পৃথিবীটা গোল অর্থাৎ সময় একরকম কিন্তু আসে না কেউ আপনার ক্ষতি করেছে তারপরে আপনাকে তার ক্ষতি করতে এমন না একটু ধৈর্য রাখুন দেখবেন জয় নিশ্চিত আপনারই হবে অর্থাৎ কর্মের ফল প্রত্যেককে ভুগতে কিন্তু হবে আর কুলির পাপ কুলিতেই শোধ করতে হবে তাই দু থেকে নতুন সংকল্প নিয়ে শুরু করুন নতুন জীবন ন্যায় এবং সঠিক কর্ম দেখবেন আপনাদের জীবনে সমস্যা কিন্তু আসবে না আজকে ন্যায়মূর্তি শনি ম মহারাজেরই কথা আমি বলছি এই শনি মহারাজ কে নিয়ে অনেকেরই ভয় রয়েছে শনি সব খারাপ করে দেয় আমি বলবো শনি সবথেকে খুব ভালো একটি প্ল্যানেট যে আমাদেরকে শিক্ষা দেয় শনির সাড়ে সাতিতে কেন অনেকে ভুগে আমাদের কর্ম তার রেজাল্ট ঠিক শনির সাড়ে সাতিতেই কিন্তু পাওয়া যায় অর্থাৎ সাড়ে সাতিটা আমাদের জীবনে তিনবার কিন্তু আসে একটা লাইফ যদি বোঝা যায় তিনবার আসে বাইশ বছর অন্তর অন্তর অর্থাৎ আপনার রাশির আগে যখন শনি চলে আসবে তখন কিন্তু শনির সাড়ে সাতই শুরু হলো অর্থাৎ সাড়ে সাত বছরের এই ট্রাম ঘুরার পর আবার বাইশ বছর পর এই শনির সাড়ে সাতই আবার কিন্তু জীবনে কিন্তু আসে এই শনির সাড়ে সাথে আসা মানে সমস্ত শেষ হয়ে যাওয়া নয় তাই বলি কৌশিকদার প্রোগ্রাম গুলো শুনুন অনেক কিছু শিখতে পারবেন শনি হচ্ছে ন্যায়মূর্তি কর্মফলদাতা এক কথায় উনি হচ্ছেন জাজ বিচারক আবারও বলি রিটার্ন প্রত্যেকের জীবনে কিন্তু আছে কর্মের ফল প্রত্যেকে কিন্তু ভোগ কিন্তু করতে হয় তো আপনাদের জীবনে যদি সমস্যা আসে এই সাড়ে সাতি অথবা শনি ঢাইয়াতে দেখুন পূর্বের কর্মগুলো কেমন রয়েছে দেখুন আপনাদের জন্মচকে মেনে নিলাম শনির স্থিতি খারাপ রয়েছে কিন্তু যদি আমরা ভালো কর্ম করি এই শনির সাড়ে সাতিতে অথবা শনি ঢাইয়াতে আমাদেরকে কিন্তু খুব গুড বেস্ট কিন্তু গুলো তো শনি আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা দেখা দরকার শনি নিচস্ত বা শনি পাপ দোষে রয়েছে কিনা সেগুলো দেখা দরকার রয়েছে স্থাপিত দোষ রয়েছে কিনা সেটা দেখার দরকার রয়েছে বিষ দোষ রয়েছে কিনা সেটা দেখার দরকার রয়েছে কিন্তু শনির সাড়ে সাতি এবং ঢাইয়াতে শনির করে কিন্তু মালামাল অনেককে আমি দেখেছি অনেককে শনি সাড়ে সাতিতে জীবনে উচ্চ শিখরে পৌঁছেছে চাকরি বিবাহ সন্তান ব্যবসা রাজনীতি ক্ষেত্রে উত্থান অনেক দূরে দূরে কিন্তু পৌঁছেছে অর্থাৎ শনি যদি প্রসন্ন হয় আপনাকে করবে কোটিপতি আর শনি যদি আপনার ওপর বিশেষভাবে কুপিত হয় না আপনাকে কিন্তু করোরপতি থেকে রোরপতি কিন্তু করে দিবে আপনারা অবশ্যই শনির সম্বন্ধে অনেকেরই ভয় রয়েছে কিন্তু আমি শনি মহারাজের কথা আমি বলব খুব একটা আমার কাছে খুব পছন্দের একটা প্ল্যানেট কারণ ন্যায়মূর্তি সঠিক কর্ম ফলদাতা গ্রহ তো যাই হোক যারা স্পেশাল এই ভিডিওটি দেখছেন শনি স্পেশাল মহাপর্ব যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আলোচনা শুরু করা যাক তিনটি রাশির সাড়ে সাতই দেখুন বর্তমানে মকর রাশির শেষ চরণ চরণ শেষ অর্থাৎ হাজার পঁচিশে মকর রাশির সাড়ে শনির সাড়ে সাতই শেষ এই যাওয়ার আগে মকর রাশির ঠিক ধনভাবে অবস্থান করছে শনি অনেক কিছু দিয়ে যাবে বিশেষ করে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এই সময় জিরো থেকে হিরো হবে মকর রাশি আর্থিক স্থিতি মজুদ হবে মকর রাশি মকর রাশির পারিবারিক সমস্যা কাটবে ব্যবসা বাণিজ্য কোম্পানি ফ্যাক্টরি যাদের রয়েছে সেখান থেকেও কিন্তু আপনাদের যে বাধাগুলো আসছিল মকর রাশির সেটা যাবে কিন্তু আমি তো এখান থেকে প্রত্যেকের মকর রাশির কেমন রয়েছে গ্রহের অবস্থার আমি দেখতে পাচ্ছি না এটা জাস্ট একটা আলোচনা আমি করছি তবে মকর রাশির দু হাজার চব্বিশে শনি কিন্তু আপনাদেরকে কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো কিন্তু করবে দ্বিতীয় রাশি কুম্ভ রাশি রাশিতে অবস্থান করছে শনি শ্বস এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে মান সম্মান খ্যাতি যশ আপনাদের বাড়বে আপনাদের একটি কথা বলবো এই সময় এবছর আপনারা অনেক কিছু প্রাপ্তি আপনাদের হবে এবং পাশাপাশি আপনাদের জেদ রাগ কমাতে হবে তবে বৈবাহিক জীবনে এবং ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদের রয়েছে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত হতে পারে এবং নিজেরা আর্গুমেন্ট থেকে এগিয়ে এড়িয়ে চলুন রাগজেত কমান কমিউনিকেশন যোগাযোগের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো অর্থাৎ আপনাদের শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে এরপর যারা আসি মিন রাশি মিন রাশির প্রথম চরণ যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশের সাথে যুক্ত রয়েছেন অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন তবে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে মানসিক চাপের জায়গা বাড়বে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রের চাপ কিন্তু দেখা যাচ্ছে এই তিনটি রাশি সাড়ে সাতই ধাইয়া বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির শশন মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে খুব একটা সমস্যা করবে না শনি শনিতে আপনাদের সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা প্রবল রয়েছে তবে আপনাদের এই সময় মানসিক চাপ মানসিক টেনশনটা বৃদ্ধি কিন্তু করবে এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির অষ্টম স্থানে শনি অবস্থান করছে আপনাদের ফিনান্স ডিপার্টমেন্টকে দেখছে অর্থাৎ খরচ আপনাদের বৃদ্ধি করবে আপনাদের মানসিক চাপ আপনাদের বাড়বে এবং পঞ্চম ভাবকে দেখছে এখানে সন্তানের জায়গা নিয়ে এবং আপনার কর্মভাবকে আপনার শত্রুতা তৈরি হবে আপনাকে সেখানে অনেক ছোট করতে যাবে কিন্তু আমি একটি কথা বলবো কর্কট আছে আপনারা কর্মের দিকে ফোকাস রাখুন নিশ্চিত রূপে আপনারা কাজ পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ